সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ফেসবুক জুড়ে হাহাকার, হু হু করে কমে যাচ্ছে ফলোয়ার্স। মঙ্গলবার রাত অবধি যেখানে 5 সংখ্যার ফলোয়ার্স ছিল, বুধবার সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে দাঁড়িয়েছে 4 কিংবা 3 সংখ্যায়। এই সমস্যার সম্মুখীন শুধু আপনি কিংবা আপনার প্রিয় ব্লগার বা ইনফ্লুয়েন্সার হননি, স্বয়ং মেটার সিইও মার্ক জুগারবার্গও। ফলোয়ারের সংখ্যা 4 কোটি থেকে কমে 10,000-এ নেমে গিয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই বুধবার সকাল থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেন এমন সমস্যা হচ্ছে এই নিয়ে বেশি মানুষ চিন্তিত। সকাল থেকে তোলপাড় সারা বিশ্ব, আচমকাই কমে যাচ্ছে ফেসবুকে অনুরাগীদের সংখ্যা, এও কি সম্ভব? বুধবার সকাল থেকে বাসে মেট্রোয় সকলের একটাই আলোচনা, শুধু কি তাই, যেসব তারকাদের কোটি কোটি অনুরাগী সেই সংখ্যাও নাকি এসে দাঁড়িয়েছে 8-9 হাজারে। এই ঘটনায় ভুক্তভোগী স্বয়ং মার্ক জুকারবার্গও। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনুরাগীর সংখ্যাও কমে গিয়েছে। টলিপাড়ার নায়ক নায়িকারাও সরব এই নিয়ে। অভিনেত্রী স্বস্তিকা দত্ত লেখেন, 4 লক্ষ অনুরাগী কমে গিয়ে শেষে কি বা 9-9 হাজার। কারণটা কি? খোঁজ নিল সকলে। সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানিয়েছেন, অনুরাগীর সংখ্যা একই আছে। সে সংখ্যাটি দেখা যাচ্ছে তা হলো প্রতিদিনের নিরিখে হিসাব, প্রতিদিন কত করে অনুরাগী বাড়ছে সেই হিসাবই দেখা যাচ্ছে। কিন্তু যার অ্যাকাউন্ট, তিনি নিজে অ্যাকাউন্ট খুললে আসল অনুরাগীর সংখ্যাই দেখতে পাবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার অনুরাগীর বিচারে তারকাদের পসার অনেকটাই নির্ভর করে। যার যত অনুরাগীর সংখ্যা তত বেশি অঙ্কের টাকা তার পান পোস্ট পিছু। এই এমন ঘটনা ঘটলে সমস্যা তো হবেই। একাংশ অবশ্য এই ঘটনায় বেশ মজাও পেয়েছেন। বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেছেন, যারা এই সংখ্যা কোনোদিনই মাথা ব্যথা ছিল না তাই ভাবছি, আমার কোনোদিনই এই সমস্ত নিয়ে কোনো রকম ভাবনা ছিল না। স্বস্তিকারও একই মত। তিনি বলেন, কারণটা ঠিক ধরতে পারছি না, হঠাৎ কেন এমন হলো, তবে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আপাতত মার্ক জুকারবার্গের ফেসবুকের পাতায় দেখা গেল যান্ত্রিক গোলমালের জন্য সেটা অকেজো। সংস্থারই এক কর্মী আভাস দিলেন যে গোটা বিষয়টায় ফেসবুকের একটি প্রচারমূলক ফিকির, নাম বদল হয় মেটা হওয়ার পর থেকেই। ফেসবুক নিজের ভাবমূর্তি বদলানোর জন্য নিত্য নতুন ফিকিরে মজেছে। কখনো দেখা যায় না কারা আপনার স্ট্যাটাস পছন্দ করছেন, কখনো আবার ইনস্টাগ্রামের মতন রিলেই ভরে যাচ্ছে ফেসবুক ফিড। সেসবেরই নতুন অংশ এই অনুরাগীদের সংখ্যা কমা। তবে এই ফিকির বাকিগুলোর মতোই ক্ষণস্থায়ী হবে নাকি চলবে বহুদিন, তা এখনই বোঝা যাচ্ছে না।